একজন ব্যক্তি তেমন নামাজ আদায় করে না যাবতীয় সময় গান বাজনা শ্রবণে ব্যস্ত থাকে উনাকে যখন আজানের সময় গান বন্ধ করতে বলা হয় তখন তিনি বলেন আজানের সময় গান বাজাতে পারবো না এটা কোথায় লেখা আছে এই লোকরে বড় করে একটা ভ্যাকসিন দিবেন ভ্যাকসিন দেওয়ার পরে বলবেন যদি বলে আমাকে ভ্যাকসিন কেন দিলা বলবেন যে তোমাকে ভ্যাকসিন দেওয়া যাবে না এই কথা কোথায় লেখা আছে তুমি কোরআন থেকে দেখাবা হাদিস থেকে দেখাবা যে এই লোকরে ভ্যাকসিন দেওয়া যাবে না লেখা আছে কোরআনে কোথাও লেখা নাই যে তোমারে ভ্যাকসিন দেওয়া যাবে না অতএব ভ্যাকসিন কেন আরেকটা দেব কারণ ব্যাককল যারা তাদের আককল দেওয়ার জন্য এ ধরনের কিছু দৃষ্টান্ত দেওয়ার দরকার হয় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আলাদা করে বলে নাই যে আজানের সময় গান শুনবা না কিন্তু লাহওয়াল হাদিস ওমিনান নাসে মান ইশতারি লাহওয়াল হাদিস এই আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বের কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যাতা রাইসুল মুফাসসির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণের তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করেছেন এবং নবী রাসূল সাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে তিনি বলেছেন কিয়ামতের আগে চারটি হারাম কাজকে মানুষ হালাল করবে হালাল মনে করবে এর মধ্যে একটা হলো আল মাআজিফ বাদ্যযন্ত্র একটা সময় মানুষ মনে করবে এটা হালাল আজকাল দেখবেন কিছু লোক বাইর হইছে নিজেরা গান করে সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না ইসলামে গান বাজনা হালাল না হারাম না আছে না নাই আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই দিন এরপরে কি খাজা গান গেয়েছিল যেই দিন যেই দিন হ্যাঁ আল্লাহ নবীজির গান তারপরে কি পীর আউলিয়ার শান যারা বলে গান হারাম জ্ঞানহীন জ্ঞানহীন শুনছেন এই গান বাউল রায় ফাউল গান গায় বুঝতে পারছেন আপনার আকাম করতে মনে চায় আপনি আকাম করেন আল্লাহর সাথে আপনার বোঝাপড়া হবে আমাদের সেখানে বাধা দেওয়ার কিছু নেই এটা আপনার ব্যক্তি স্বাধীনতা আপনি গুনাহ করেন আল্লাহর সাথে বুঝেন আপনি কিন্তু খারাপ কাজ করবেন আবার কোরআন হাদিসকে বিকৃতি করে আল্লাহর নামে রাসূল নামে মিথ্যা কথা বলবেন এই অধিকার আপনাকে কেউ দেয়নি অতএব এই বাদ্যযন্ত্র ব্যবহার এই গান এটা তো সর্বাবস্থা হারাম আজানের সময় আলাদা করে হারাম এটা তোমার জন্য লিখে দিতে হবে কেন সর্বাবস্থা যেটা হারাম সেখানে আল্লাহর নামের বড়ত্ব বর্ণনা করা হচ্ছে সেই টাইমে তুমি আল্লাহ নিষিদ্ধ কাজটা বলে আওয়াজে ডিস্টার্ব করছো এটা তো রীতিমতো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন যেটা সবসময় হারাম সেটা আজানের সময় তারও বেশি হারাম যদি জামাত অর্ধেক পাই তাহলে হুজুর নামাজ শেষ করলে দাঁড়াবো নাকি সালাম ডান দিকে ফিরে ফেললে দাঁড়ায় যাব আমরা নামাজের ক্ষেত্রে যত হুলস্থুল করি মনে হয় যে আমরা সময়ের যে কত মূল্য দেই এক সেকেন্ড আমাদের কাছে অনেক দাম হুজুর মাত্র ডান দিকে আসসালাম বলতেছে আমার দাঁড়ানো শেষ কারণ ওই সালাম শেষ করবে অপেক্ষা করার টাইম আমাদের হাতে এটা ভুল আপনি যদি নামাজে এক রাকাত দুই রাকাত পরে এসে জয়েন করেন ইমাম সাহেব সালাম ফিরাবেন একদিকে না দুই দিকে সালাম ফিরায় শেষ করবেন তারপরে আপনি দাঁড়াবেন কথা কি বুঝাতে পারছি কারণ এমনও তো হতে পারে ইমাম সাহেব একদিকে সালাম ফিরানোর পরে সেজদা সাও দিবে হতে পারে না আপনি গেলেন দাঁড়ায় এবার কি করবেন এই জন্য দুই দিকে সালাম ফেরানোর পর তারপর আপনি সালাম ফেরাবেন না আপনি তারপর দাঁড়িয়ে যাবেন এটাই হলো সুন্নাহ সময় পরীক্ষার সময় পাশের সিটে কোনো গায়রে মাহরাম যদি প্রশ্নের উত্তর জানতে চায় তাহলে কি উত্তর বলা ঠিক হবে পরীক্ষার সময় বেচারি হয়তো মহিলা মেয়ে মানুষ বিপদে পড়ছে প্রশ্ন উত্তর জানে না আপনার সহযোগিতা চাইছে এই প্রশ্নকারী হয়তো মনে করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা হয়তো তার মনে পড়ছে কিনা কি জানে যে যে কোনো মুসলমানের বিপদে তার পাশে দাঁড়াবে আল্লাহ তাআলা আখিরাতে তার বিপদ দূর করে দিবেন তো এইরকম পাশে দাঁড়ালে আল্লাহ তাআলা আখিরাতে বিপদ দূর করবেন তো নাই বরং আরো বহুবিধ বিপদ আসবে কপালে কারণ এটা জায়েজ না না জায়েজ গায়রে মাহরাম তো বটেই এমন করে যদি মাহরামও থাকে পাশের সিটে থাকা কাউকে আপনি সহযোগিতা করলেন আর নকল সরবরাহ করলেন একই জিনিস একটা নকল দিলেন আর তাকে বলে দিলেন কোনো পার্থক্য আছে আমাদের শিক্ষার্থীরা অনেকে এই জিনিসটাকে অপরাধ হিসাবে জানেই না সমাজ কোথায় চলে গেছে কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না এটা মানুষ জানে না সেই হিতাহিত জ্ঞান পর্যন্ত নাই আপনি পরীক্ষার হলে লিখছেন আপনার পাশের সিটের লোকের সহযোগিতা নিয়ে আপনি লিখতেছেন তাহলে আপনি নকল করতেছেন একই কথা আপনি কাউকে আপনারটা দেখাচ্ছেন তাহলে আপনি গুনাহ করছেন এখন মুশকিল আজকাল না দেখালে বাইরে আসলে পিটা দেয় বিভিন্ন সময় পত্রিকা দেখা যায় যে পোলাপান্ত কিশোর বয়স থেকে আজকাল সন্ত্রাসী হয়ে যাচ্ছে না দেখালে বাইরে আসলে মাইর দেওয়ার ভয় দেখায়
তো যাই হোক সেরকম অবিচার করার কথা বললে বললে ভিন্ন কথা अदरवाइज এটা জায়েজ হতে পারে না আমি সতর ঢেকে ফুটবল খেলি কিন্তু আমার বন্ধুরা হাফ প্যান্ট পরে খেলে এই অবস্থায় আমার কি গুনাহ হবে আপনি সতর ঢেকে খেলেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার খেলাটা জায়েজ আছে আপনি ব্যায়ামের উদ্দেশ্যে রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে আপনি ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল খেলছেন কোনো হারাম কাজ করা ছাড়া সেখানে জুয়া টুয়া নাই জায়েজ হতে পারে মুশকিল হলো আপনার সাথে অন্য সব খেলোয়াড়ের নাম দেখা যাচ্ছে সবাই হাফ প্যান্ট পরে খেলছে তো অন্যের সতর দেখাটাও তো হারাম সতর নিজের উন্মুক্ত করাও হারাম আর আরেকজনের সতরের দিকে তাকানোটাও কি এখন আপনি যদি ওদিকে তাকানো ছাড়া খেলতে পারেন তাহলে জায়েজ হবে কিন্তু এটা কিভাবে সম্ভব বিশ ত্রিশ জন মানুষ একই মাঠে দৌড়াদৌড়ি করবে বল পাস করবেন নিবেন তার সহযোগিতা খেলবেন তাহলে সেক্ষেত্রে তার নামের দিকে তো আপনি তাকাবেনই যারা এই প্রচলিত ফুটবল খেলা দেখেন তারা শুধু এই একটি বিষয়ে চিন্তা করেন আপনি এই লোকগুলোর সতর দেখা লাগা গিয়ে লাগে না সতর ঢাকার ফরজ আল্লাহ তাআলা করেছেন সেদিকে তাকানোটা হারাম যেহেতু আল্লাহ তাআলা ফরজ করেছেন তা ওইটা ঢেকে রাখাটা সে উন্মুক্ত করেছে সে গুনাহগার হচ্ছে আর আপনি তাকাচ্ছেন আপনি গুনাহগার হচ্ছেন অতএব এটা জায়েজ হতে পারে হ্যাঁ যদি সবাই থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ফুল প্যান্ট পরে সতর উন্মুক্ত করা ছাড়া যদি ফুটবল খেলেন ব্যাডমিন্টন খেলেন ক্রিকেট খেলেন সেখানে পারস্পরিক কোনো লেনদেন নাই হারাম কোনো কিছু নাই নেশা বা এডিকশন হয় না নামাজে মনোযোগের সমস্যা নাই আলহামদুলিল্লাহ শারীরিক রিফ্রেশমেন্টের জন্য কসরতের জন্য এই ধরনের খেলা জায়েজ আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলে মসজিদে নববীর আঙিনাতে ইথিওপিয়ান সাহাবিরা খেলাধুলা করেছেন তিনি পারমিশন করেছেন